আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি অর্থাৎ BEZA এর উচ্চ মান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পার্ট 2। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতি শুক্রবার যে কোনো চাকরি পরীক্ষার পর চেষ্টা করি গণিত আপডেট দেওয়ার জন্য। এই প্রশ্নের অঙ্ক শুরু হবে 3 নম্বর অঙ্ক দিয়ে। 3 নম্বর অঙ্ক ছিল, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, একে 1.5 বর্গ ফুট পাথর দিয়ে বাঁধাতে মোট 2018 খানা পাথর প্রয়োজন, মেঝেটির ক্ষেত্রফল কত? তো এখানে বলা আছে পাথরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 1.5 বর্গ ফুট। তো 1.5 বর্গ ফুট হলে আমাদের টোটাল হচ্ছে 2018টি পাথর লাগলো, তাহলে টোটাল যে ক্ষেত্রফলটা কভার করবে সেটা হচ্ছে 3027 বর্গ ফুট কভার করবে। তাহলে 3027 বর্গ ফুট হবে মেঝেটির ক্ষেত্রফল, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 4, নাম্বার 4 বলা আছে, যদি চিনির মূল্য 12.5% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির খরচ অপরিবর্তিত থাকবে? তো চিনির মূল্য বাড়ে হচ্ছে 12.5%, তাহলে আগে যদি 100 টাকা থাকতো তাহলে বর্তমানে 12.5 টাকা বাড়বে, অর্থাৎ দাম হবে 112.5 টাকা। অর্থাৎ 112.5 টাকা লাগছে বর্তমানে চিনি কিনতে। তাহলে আমরা বলতে পারবো 112.5 টাকায় পাওয়া যায় 100 টাকার চিনি। তাহলে 1 টাকায় পাওয়া যাবে হচ্ছে 100/112.5, তাহলে বর্তমানে 100 টাকায় পাওয়া যাবে ×100 ইকুয়াল টু আসবে হচ্ছে 800/9 টাকা। তাহলে চিনির ব্যবহার কতটুকু কমাতে হবে সেটা বের করতে গেলে আমরা 100 থেকে এটা বিয়োগ করব 800/9, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 100/9 ইকুয়াল টু আসবে হচ্ছে 11^9/1। অর্থাৎ 11^9/1% ব্যবহার কমাতে হবে, তাহলে চিনি ব্যবহারের খরচ অপরিবর্তিত থাকবে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 5, নাম্বার 5 বলা আছে, উৎপাদকে বিশ্লেষণ করুন, a³ - 6s² + 12a - 9। তো এটা সূত্র করার জন্য আমরা করে নিব হচ্ছে a³ - 3 × s² × 2 + 3 × a² - 2³। তাহলে বাকি সব ঠিক থাকছে। এখানে দেখেন 2³ মানে হচ্ছে 8 আসলো, কিন্তু প্রশ্নে আছে হচ্ছে -9, তাহলে -1 দিতে হবে, ইকুয়াল টু আসবে হচ্ছে a² হোল কিউব - 1। -1 কে 1³ লেখা যায়। তাহলে আবার সূত্র বললো a³ - b³, সূত্র হচ্ছে a-b × s² + ab + b² মানে হচ্ছে 1² এটা করলে আসবে হচ্ছে a-3, এটা আসবে হচ্ছে a² - 4a + 4 + a - 2 + 1। তাহলে আসবে a-3 s² - 3a + 3, অর্থাৎ a-3 × s² - 3a + 3, এটি হবে নির্ণয় উৎপাদকীয় বিশ্লেষণ, এটি হবে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা আবার একটু বলে রাখি, যেহেতু প্রশ্নটা পুরোপুরি পাওয়া যায়নি সেই ক্ষেত্রে প্রশ্নে দেওয়া ছিল, একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, একে 1.5 ফুট বর্গ পাথর দিয়ে মোড়াতে 2018 খানা পাথর প্রয়োজন, মেঝেটির যদি দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে আমরা করতাম হচ্ছে যে দৈর্ঘ্য আমরা ধরে নিতাম হচ্ছে 3x আর প্রস্থ ধরে নিতাম হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3x² আর আমরা যে 1.5 দিয়ে 2018 কে গুণ করে যে আমরা ক্ষেত্রফল বের করলাম 3027, তো এইটা ইকুয়াল টু হবে 3027 বা x² = আসবে হচ্ছে 1009 বা x = আসবে √1009। তো √1009 করলে আসে হচ্ছে 31.7647 ফুট। তো এই ফুট যদি আসে, আমাদের যদি জিজ্ঞাসা করে প্রশ্ন যদি এমন হয়ে থাকে যে দৈর্ঘ্য বের করো, তাহলে আসবে হচ্ছে 3x, তাহলে 3 × 31.7647 ইকুয়াল টু আসবে হচ্ছে 95.294 ফুট।
আর যদি বিস্তার বের করতে বলে তাহলে x বিস্তার হবে হচ্ছে 31.7647, অর্থাৎ অঙ্কটা আমরা বুঝিয়ে দিলাম, যে কোনোভাবে প্রশ্ন আসলেই পারবেন। যেহেতু ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।